হামাস প্রধান হানিয়া হত্যায় ইসরায়েলে হামলার হুঁশিয়ারির পর আবারও আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। স্বল্প থেকে দূরপাল্লার হাইপারসনিক কিংবা ব্যালিস্টিক অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইরানের সমর ভাণ্ডার। মার্কিন নিষেধাজ্ঞার পরও সবচেয়ে বেশি মিসাইল মজুদ আছে দেশটিতে, যা নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম ইসরায়েলে। তেহরান তেল আবিবের দূরত্ব হাজার কিলোমিটারের বেশি হলেও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দিয়ে অনায়াসে ইসরায়েলি ভূখণ্ডে চুরমার করতে সক্ষম ইরান। শুধু তাই নয়, ইরানে এমন মিসাইল আছে যা মাত্র 12 মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারে। গত 2 দশকে যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের মোকাবেলার লক্ষ্যে এসব দূরপাল্লার সমরাস্ত্র দিয়ে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করেছে তেহরান। দুই দেশের মাঝে দীর্ঘ দূরত্ব থাকলেও তেল আবিবের জন্য বড় দুশ্চিন্তার কারণ ইরানের কাছে থাকা দূরপাল্লার বিভিন্ন মিসাইল ড্রোন। মার্কিন গণমাধ্যমের দাবি, ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে এমন অন্তত 9 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে, যার মধ্যে অন্যতম ঘণ্টায় 17,000 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম ইরানের সেইজিল মিসাইল। 700 কেজি ওজনের বিস্ফোরক বহন করে মিসাইলটি আঘাত হানতে পারে প্রায় 2,000 কিলোমিটার দূরের টার্গেটেও। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম আর এক ক্ষেপণাস্ত্র খাইবার, যা বহন করতে পারে 1,500 কেজি ওজনের ওয়ারহেড। গতিবেগ বেশি থাকার কারণে এসব মিসাইল প্রতিহত করা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, ইরানের কাছে আছে কাদার, এমাদ, সাহাব এমনকি রাদের মতো ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে 5 গুণ গতিতে ছুটতে সক্ষম। রয়েছে এমন হাইপারসনিক মিসাইল যেগুলো দিয়ে তেল আবিবে তো বটেই আঘাত হানা যাবে মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে। দুই দেশের মাঝে দীর্ঘ দূরত্ব থাকলেও তেল আবিবের জন্য বড় দুশ্চিন্তার কারণ ইরানের কাছে থাকা দূরপাল্লার বিভিন্ন মিসাইল ড্রোন। মার্কিন গণমাধ্যমের দাবি, মাত্র 12 মিনিটে ইরান থেকে ইসরায়েলে আঘাত হানতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তেহরানের কাছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ইসরায়েলে আঘাত হানতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা, আর ড্রোন দিয়ে হামলা চালালে পৌঁছাতে সময় লাগবে মাত্র 9 ঘন্টা। পশ্চিমাদের অভিযোগ, চীনের সহায়তায় এসব দূরপাল্লার মিসাইল ড্রোন বানিয়েছে ইরান। ইরানের এসব সমরাস্ত্রের নকশার সাথে মিল রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়ার সমরাস্ত্রের সাথে।